মন্টুজ ভেরাইটির উন্নত ভিডিওলে আপনার স্বাগতম জানাইছো। আর মানে আজি গই আছো হাতিঙিমারি, দক্ষিণ হালমারা মানকাছর জেলার সদর ঠাই হাতিঙিমারি। ইয়ারপরা মোটামুটি 60-65 কিলোমিটার হব, কিন্তু সময় যথেষ্ট লয়, কারণ রাস্তাঘাট যথেষ্ট বেয়া। মানে এই ওলাইছো আর ভাবিছো আপনার অকমান দেখাম হাতিঙিমারি, তেনেকুৱাকৈ দেখাবলগা বিশেষ নাই। কিন্তু মই যে যাম আপনার হাতিঙিমারি, তাতে মানে আপনার মানে রাস্তার যাক দৃশ্য মানে মানে খুবই ভাল হয়। আর ওয়েস্ট গারো হিলর মাজে আমি যাব লাগিব মেঘালয়। গতি মানে অকমান আপনার ভিডিওবর শেয়ার করিম ভাবি আজি ভিডিওটি বনাম ভাবিছো। আর আপনাদের আশা করছো চাই পেলায় ভিডিওটি ভাল পাব। দেখিছেনে এই এনেকুৱা ৰাস্তাৰে মই মানে স্কুটি চলাই চলাই গৈ থাকিম একদম হাতিঙিমারি। কি মানে মাজে মাজে ভালো আছে রাস্তা, আর বেয়াও মানে বেয়া মানে সাংঘাতিক বেয়া। দেখিছেনে বাৰিষা হলে আমি এই বাহৰ দলংখনেৰে যাব লাগে, আর খৰালি এইখিনিৰে যাও। আর এইখন বুঢ়ালোহিত দেখিছে, এইটো মোৰ কেমেৰাই ভালকৈ ঢুকি পোৱা নাই, অকণমান দেখুৱাই দিছোঁ। মই আপোনালোক কৈছিল যে হাতিঙিমারি যদি আহো, তার মানে রাস্তার দুফালে, রাস্তাটা বেয়া হব পাৰে, কিন্তু রাস্তার দুফালে কিছু সুন্দর দৃশ্য দেখা পায়, যে খেতি পথার পাহাড় আদি। গতি চাকসন মূর পিছফালে ইমান ধুনিয়া মানে মানে দৃশ্য হালধিয়া হয়ে আছে, পুরা যে হালধিয়া দলিছে এখন পাড়ি থাকছে, পুরা হালধিয়া মানে সরিয়র খেতি করেছে। অকমান শেয়ার নকি আপনার নিল, মানে দেখিছেনে পুরা হালধিয়া, মানে ইমান ধুনিয়া লাগিছে রাস্তার দুফালে, মানে হালধিয়া হালধিয়া আর হালধিয়া, কেবল হালধিয়া, যে ইমান সুন্দর দৃশ্য মানে অকমান শেয়ার করে দিছো। দেখিছেনে ফকিরগঞ্জেরপরা হাতিঙিমারি গলে জিঞ্জিরাম নদী পার হব লাগে। এয়া মূর পিছফালে দেখা পাইছে এখন জিঞ্জিরাম নই, আর এই জিঞ্জিরাম নদ লঞ্চঘাট আছে। লঞ্চঘাটত মই উঠি মানে ফুলবাড়ি লৈ যাম, আর ফুলবাড়িরপরা বাসত যাম। ইয়াতে মানে ব্রহ্মপুত্রর আটাইতক দীঘল দলং, প্রায় 20 কিলোমিটার, ফুলবাড়ি ধুবুরী নির্মাণ কার্য চলি আছে। অকমান দেখাই দিছো, জাস্ট মানে কাম চলি আছে আর দেখাই দিছো অকমান। দেখিছেনে এখন জিঞ্জিরাম নদী, আর এইফালে পাহাড়খন দেখিছেনে, সেইফালে মানে পাহাড়টোর এইফালে এইখিনি মানে ফুলবাড়ি, আর এইফালে নির্মাণ কার্য চলি আছে। দেখিছেনে এইবিলাক এই জেসিবি হেৰি এইবিলাক নির্মাণ কার্য চলি আছে ধুবুরী ফুলবাড়ি দলঙর। আর অকমান দেখাই দিছো আমি, মই লঞ্চতে পার হম, তারপর ফুলবাড়ি গৈ আপনার ফুলবাড়ি অকমান দেখাই দিম। এয়া লঞ্চ আহি আছে, এইখন লঞ্চত সিপারের মানুষ আনিছে, ইপারে নমাই দিব, আকো ইপারের মানুষ সিপারে লৈ যাব, এখনে লঞ্চ আছে। লঞ্চত উঠি লৈছো, 5 মিনিট লাগিব আর ইয়ারপরা পার হতে, তারপরে ফুলবাড়ি পাম। অকমান দেখাই দিছো এই মানুষ উঠিব আর ইয়াতে, এয়া বাইক সাইক উঠিছে, পুরা বাইক মানুষ ভর্তি হয়ে যায় পুরা, অকমান শেয়ার করে দিছো। লঞ্চ পার হলো, আর লঞ্চ পার হয়ে এটা রিক্সাত উঠিম, মানে বাস স্ট্যান্ডলৈ 1 কিলোমিটার যাব লাগিব। ফুলবাড়িখন অকমান আপনার মই দেখাই দিম বাৰু। ফুলবাড়ি পাই ললো, রিক্সাত আহিলো, এইখানে অকমান দেখাই দিছো, মানে ঘাটরপরা 1 কিলোমিটার হয়, এখানে রিক্সাত আহবলগা আছে, অকমান ফুলবাড়িখন দেখাই দিছো, বড় বেশি ডাঙর ঠাই নহয় বলে কইছো আপনার। এয়াই ফুলবাড়ি, অকমান দেখাই দিছো, এইটা একটা মন্দির দেখা পাইছে না আপনার। আর এয়া যে টেম্পোবোর দেখিছে মেজিক, এই ইয়ারপরা মই হাতিঙিমারি যাম, ইয়ারপরা মোটামুটি 1-1.5 ঘন্টা লাগি যায় রাস্তা বেয়া বাবে। আর অকমান আগরফালে দেখাই দিছো, সরু ঠাই কিন্তু প্রয়োজনীয় গোটেখিনি সামগ্রী পাই বারু ইয়াতে। হাতিঙিমারি যাওয়া পথটোর দুকাষে যথেষ্ট দ ঠাই আছে, মানে বিল বুলিয়ে কব লাগিব, আর তাত যথেষ্ট সংখ্যক ভেটফুল ফুলি আছে। দেখিছেনে পুরা গুলপিয়া হয়ে আছে, আমার কামরূপিয়া ভাষাত মকুয়া ফুলি আছে,
বাৰিষা একদম পুৰা গুলপীয়া হৈ আছিল, কিন্তু এতিয়া পানী শুকাই গ'ল, ঠাণ্ডা পৰিল আৰু ফুলবোৰো মৰহি গ'ল, কিন্তু এতিয়াও যথেষ্ট আছে, একদম দূৰলৈকে বিয়পি আছে। মই কেমেৰাই মোৰ কেমেৰাই ইমান ঢুকি পোৱা নাই, তথাপিতো অকণমান আপোনালোকক শ্বেয়াৰ কৰি দিছোঁ, খুব ধুনীয়া দৃশ্য। হাতিঙিমাৰি পাই গ'লোঁ মানে ঠিক পোৱা নাই, আৰু 5 মিনিট লাগিব মানে পোৱা বুলিও ক'ব পাৰি, কাৰণ ইয়াৰে যিটো ৰাস্তা আছে ইয়াৰে পূবফালে আপোনাৰ হালদিগঞ্জ ৱেষ্ট গাৰো হিলছ আৰু পশ্চিমফালে আপোনাৰ হাতিঙিমাৰি আমাৰ অসম হয় পালোৱে মোটামুটি। আৰু মানে হাতিঙিমাৰিলৈ আহিলে মানে ৱেষ্ট গাৰো হিলছৰ মাজেৰে আহিব লাগে, আৰু এইফালে এটা ধুনীয়া মন্দিৰ আছে, ভাবিছোঁ অকণমান আপোনালোকক শ্বেয়াৰ কৰি দিওঁ, আৰু সেইকাৰণে মই অকণমান আগতীয়াকৈ নামিছোঁ, দেখুৱাই দি আছোঁ আপোনালোকক। ইয়াতে লিখাই আছে মহামায়া ধাম বুলি, বৰ ধুনীয়া মন্দিৰ এইটো, হৰে কৃষ্ণ হৰে ৰাম লিখা আছে, মন্দিৰটোৰ নাম বাৰু কি এনেকৈ নাই লিখা, কিন্তু ইয়াতে মহামায়া ধাম বুলি লিখা আছে, অকণমান দেখুৱাই দিছোঁ, বৰ ধুনীয়া লাগিছে মন্দিৰটো। ৰাস্তাৰ অৱস্থা দেখিছেনে, এনেকৈ আহিব লাগে হাতিঙিমাৰি, মই অহাৰ পৰা এনেকুৱাই দেখি আছোঁ, নিৰ্মাণ কামো চলি থাকে কিন্তু ৰাস্তাটো হ'লে কোনোদিনে ভাল নহয়, মানে ইয়াৰে মানুহখিনি অভ্যস্ত হৈ গৈছে, কিন্তু আমি আহিলে বৰ অসুবিধা হয়, যি অৱস্থা, জঁপিয়াই জঁপিয়াই আহিব লাগে, তথাপিতো উপায়টো নাই, কাম থাকিলেতো আহিবই লাগিব, সেয়া মানে অৱস্থা। চিঙিমাৰি আহিলে কিবা কাৰণত যদি ৰাতি হয় চিন্তা কৰাৰ কাৰণ নাই, ইয়াতে হোটেল আছে কেইবাখনো, এখন মই অকণমান দেখুৱাই দিছোঁ, এইখন এখন হোটেল, ইয়াতে ৰাতি থাকিব পাৰিব, চিন্তা নাই, থাকিব পাৰিব ইয়াতে, এইখন এখন হোটেল আৰু আছে, হোটেল লজ আছে বহুত আছে। এয়া হাতিঙিমাৰি তিনিআলি, আৰু এই যে ৰিক্সাখন গৈ আছে এইফালে তোৰা যাব পাৰি, 2 ঘণ্টাৰ বাট হেনো তোৰালে, আৰু এইফালে সোঁচাইডে এয়া মানকাছৰলৈ যোৱা ৰাস্তা, প্ৰায় 22 কিলোমিটাৰ, 1 ঘণ্টা লাগে মানকাছৰলৈ। আৰু হাতিঙিমাৰিৰ মানে দক্ষিণ শালমৰাৰ সদৰ ঠাই হিচাপে ইয়াতে জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়, আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়, হাতিঙিমাৰি মহাবিদ্যালয় গোটেইখিনি এইফালে আছে, এইটো ৰাস্তাতে আছে, মানকাছৰ যোৱা ৰাস্তাটোত। এইখন হৈছে হাতিঙিমাৰি মহাবিদ্যালয়, এখন আপোনালোকক দেখুৱাই দিছোঁ কলেজখন, গেটখন খুব ধুনীয়া, অকণমান গেটৰ পৰা দেখুৱাই আছোঁ, ভিতৰত নোসোমাওঁ বাৰু, মোৰ বেলেগ কাম আছে, আৰু অকণমান দেখুৱাই দিছোঁ। হাতিঙিমাৰি দিনটো ঘূৰিলোঁ আৰু এতিয়া মানে ভোক লাগিছে, মানে ৰাতিপুৱা ওলাই আহিছোঁ আৰু হোটেলত সোমাইছোঁ কিবা এটা খাওঁ বুলি, ভাত নাখাওঁ যেতিয়া, এতিয়া মানে 3টা বাজিছে, গতিকে ভাত খোৱা সময় নাই, সেইকাৰণে মোৰ লগত আছে আহিনু চৌধুৰী ভাইটিক অকণমান দেখুৱাই দিছোঁ, এওঁ মানে নতুনকৈ লগ পাইছোঁ, মই ঘৰ ফুলবাৰীত হয়, আৰু অকণমান দেখুৱাই দিছোঁ, মমো লৈছোঁ আমি, আৰু এয়া মমো লৈ লৈছোঁ আজি, মই অৱশ্যে ফাষ্টফুড তেনেকৈ নাখাওঁ, তথাপিতো মানে আজি লৈ লৈছোঁ ভাইটিয়ে খাই বোলে, মানে তেওঁ ভাত মানে তেওঁ বেছি নাখায়, কিন্তু মমো খাম বুলি আজি কৈছে, যেতিয়া দেৰি হৈছে ভাত খাব দিগদাৰ হয়, সেইকাৰণে কিবা ক'বা নেকি আপোনালোকক, এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ আমাৰ লগত থাকিব আৰু ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা, ভাবোঁ চবে ভালে আছে, ঠিক আছে। হাতিঙিমাৰি আহি কৰিবলগীয়া কামখিনি কৰিলোঁ আৰু খোৱা লোৱাও কৰিলোঁ, এতিয়া ঘৰলৈ মানে ৰুমলৈ উভতিম আৰু ভিডিঅ'টো আজি এইখিনিত সামৰিম, গতিকে কেনেকুৱা পালে জনাব আপোনালোকে, বৰ বেছি মানে কভাৰ কৰিব পৰা নাই, কাৰণ মই বিশেষ কামত আহিছোঁ, কামখিনি বেছি হয়, তাৰে মাজতে মই যিখিনি পাৰিছোঁ কৰিছোঁ আৰু, গতিকে বাই বাই।